জর্ডানে আমেরিকার সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার জবাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার ফ্লোরিডার উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট এ কথা জানান, তবে বিস্তারিত কিছু জানাননি তিনি। এদিকে দেশের সেনাদের সুরক্ষায় বাইডেন প্রশাসনকে ব্যর্থ উল্লেখ করে ইরানে হামলা চালানোর দাবি জানান রিপাবলিকান প্রেসিডেন্ট প্রতিদ্বন্দ্বী নিকি হেইলি। অন্যদিকে জর্ডানে হামলার পরিপ্রেক্ষিতে সংঘাতে না জড়াতে সব পক্ষকে আহ্বান জানিয়েছে চায়না ও রাশিয়া। তহবিল সংগ্রহের একটি অনুষ্ঠানে যোগ দিতে ফ্লোরিডার উদ্দেশ্যে হোয়াইট হাউস ত্যাগের আগে সাংবাদিকদের মুখোমুখি হন প্রেসিডেন্ট বাইডেন। এ সময় এক প্রশ্নের জবাবে তিনি জানান, জর্ডানে আমেরিকার সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার জবাব কিভাবে দেয়া হবে তা ঠিক করেছেন তিনি। বাইডেন বলেন, আমেরিকার সেনাদের উপর যারা হামলা চালিয়েছে তাদেরকে অস্ত্র সরবরাহ করায় ইরানকে দায়ী করেন তিনি। তবে আমেরিকার পদক্ষেপের ফলে মধ্যপ্রাচ্যে সংঘাত বিস্তৃত হওয়ার আশঙ্কা নেই বলেও আশ্বস্ত করেন প্রেসিডেন্ট। এদিকে ইরানকে ওই হামলার করা জবাব দিতে প্রেসিডেন্ট বাইডেনের উপর রাজনৈতিক চাপ অব্যাহত রয়েছে। সিবিএস নিউজের এক অনুষ্ঠানে যোগ দিয়ে রিপাবলিকান প্রেসিডেন্সিয়াল প্রার্থী নিকি হেইলি বলেন, প্রতিপক্ষকে সবসময় জোরালো হামলার মাধ্যমেই ঘায়েল করতে হয়, বিষয়টি এমন নয়, দূরদর্শী পদক্ষেপও নিতে হয়। It was a massive failure when Biden lifted the sanctions on Iran. হেইলি বলেন, ইরানের হাতে অর্থ যাওয়া মানে তাদের মদতপুষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলোকে সহায়তা করা, তাই তাদের উপর আবারও নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। Gotta put the sanctions back on. Stop giving them money to kill our soldiers. ইরাক ও সিরিয়ায় আমেরিকার সামরিক ঘাঁটি লক্ষ্য করে দেড় শতাধিক হামলার পরও বাইডেন প্রশাসন কেন যথাযথ পদক্ষেপ নেয়নি প্রশ্ন রাখেন নিকি হেইলি। দেশের সেনাদের পাশে না থাকা খুবই লজ্জাজনক বলে মন্তব্য করেন তিনি। It's a shame. So now go after the launch sites where they're doing that. অন্যদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা না বাড়াতে সব পক্ষকে আহ্বান জানিয়েছে চায়না। এক ভিডিও বিবৃতিতে এ বিষয়ে কথা বলেন চায়নার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চুই দাও। আমেরিকার সামরিক ঘাঁটিতে হামলার হতাহতের খবর দেখেছে বেইজিং। আমরা আরও লক্ষ্য করেছি যে ইরান বলেছে যে এই হামলার সাথে তাদের কোনো সম্পর্ক নেই। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি খুবই জটিল এবং সংবেদনশীল। আমরা আশা করি প্রতিশোধের চক্রের মধ্যে আটকে যাওয়া এবং আঞ্চলিক উত্তেজনা ছড়িয়ে পড়া ঠেকাতে সব পক্ষ শান্ত এবং সংযত থাকবে। একই আহ্বান জানিয়েছে রাশিয়াও। এক সাক্ষাৎকারে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেছেন, আঞ্চলিক উত্তেজনা বাড়াবে এমন কোনো পদক্ষেপকে স্বাগত জানায় না রাশিয়া। মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করার পরিবর্তে উত্তেজনা কমাতে পদক্ষেপ নেওয়া দরকার। আসাদ রিয়েল, টিবিএন 24, নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।